জিও ফ্যান কি এখানে জিও ফ্যান হচ্ছে আমাদের এখানে লগ এন ওমেগা অফ লগ এন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি আশা করি বুঝতে পারছেন বাট এমন যদি আমরা করি ফাংশন অফ এন ইজ ইকুয়ালস টু ওমেগা অফ এন স্কোয়ার যদি আমরা দেই এখানে যদি আমরা এন স্কোয়ার দেই কোর্স কিন্তু আমাদের এখানে কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে ফলস হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা ফাংশন অফ এনকে হচ্ছে ওমেগা অফ এন স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি না তো এক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফাংশনটা কোন ক্লাসে এই ক্লাসে ক্লাসিফাই হচ্ছে এবং হচ্ছে আমরা বিগোমেগা দ্বারা হচ্ছে মেনলি এই দেখেন লোয়ার বাউন্ড যেগুলো রয়েছে এগুলোকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি তাই না ইনক্লুডিং এন আশা করছি বুঝতে পারছেন এই গেল হচ্ছে আমাদের বিগোমেগা নেক্সট নেক্সট কি নেক্সট হচ্ছে আমাদের থেটা The function f of n is equal to theta of g of n if and only if there exists some positive constant c one, c two, and n not

সে হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে ফাংশন অফ এন ইজ ইকুয়াল টু টু এন প্লাস থ্রি তো এই পোর্শনটা কি হবে এই পোর্শনটা সে হচ্ছে যেহেতু আমাদের লেস দেন তো এখানে হবে হচ্ছে ওয়ান ইন্টু সে হচ্ছে এন গ্রেটার দেন ইকুয়াল ফাংশন অফ এন কি টু এন প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল এটা হবে কি ধরেন হচ্ছে এটা হচ্ছে ফাইভ এন সে তো এটা হচ্ছে আমাদের সি ওয়ান এটা হচ্ছে আমাদের জি অফ এন এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এন এটা হচ্ছে আমাদের সি টু এবং এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের জি অফ এন এবং বোর্ড সাইডে দেখেন বোর্ড সাইডে হচ্ছে আমাদের জি অফ এন হচ্ছে সমান তো এখানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফাংশন অফ এন অফ ইক কি হবে এন তাই না আশা করছি বুঝতে পারছেন এখন দেখেন এখানে কি কোনোভাবে আমরা ফাংশন অফ এন কে থিটা অফ লগ এন লিখতে পারি দেখেন তো যদি আমরা লগ এন লিখি এই পাশে যদি আমরা লগ এন লিখি তো এই ভ্যালুটা তো মানে এই পোর্শনটা তো ছোট হবে ফাইন বাট এখানে দেখেন এখানে কিন্তু আমাদের কন্ডিশন ফেল হয়ে যাবে বাট আলাদা আলাদা যদি আপনি চিন্তা করেন তারপরে কিন্তু এই পোর্শনে একটা পোর্শনে এখানে দুইটা কন্ডিশন কিন্তু একটাতে লেখা হয়েছে একটা কন্ডিশন কিন্তু ফেল হয়ে যাবে বা যদি আপনি ফাংশন অফ এন কে যদি আপনি থিটা অফ এন স্কয়ারও লেখেন এই পোর্শনটা ঠিকঠাক থাকবে বাট এই পোর্শনটা কিন্তু ব্রেক হয়ে যাবে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার অফ কোর্স দুই পাশের জিও ফ্যান কিন্তু সেম থাকা লাগছে এবং এটাকে আমরা বলছি হচ্ছে এভারেজ বাউন্ড বা হচ্ছে টাইট বাউন্ড যেখানে হচ্ছে আমরা মেইনলি এক্স্যাক্ট ভ্যালুটা পাচ্ছি তো এক্স্যাক্ট ভ্যালু পেলে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি থেটা অফ এন দ্বারা বলছে থেটা দ্বারা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি যেখানে হচ্ছে আমরা এভারেজ বাউন্ড নিয়ে কথা বলছি বা টাইট বাউন্ড নিয়ে কথা বলছি আশা করছি বুঝতে পারছেন তো এইখানে এটা হচ্ছে কোন ক্লাসে বিলং করছে এই যে হচ্ছে অর্ডার অফ এন বা হচ্ছে আমাদের এখানে থেটা অফ এন এ হচ্ছে বিলং করছে তো এখানে হচ্ছে এতক্ষণ যেমন অর্ডার অফ এন বলছিলাম বা হচ্ছে বিগ অফ এন বলছিলাম আশা করছি আপনি ক্লিয়ার আপ হয়ে গিয়েছেন যে অ্যাকচুয়ালি কি মিনিংটা কি মিন করছে এবং হচ্ছে অফকোর্স এখানে আরেকটা মিসকনসেপশন রয়েছে অনেক অনেক আর্টিকেলেও আমি দেখেছি ভুল লেখা যেখানে হচ্ছে বলা হচ্ছে যে এই টপিকটা রিলেটেড উইথ হচ্ছে বেস্ট কেস অনেকে এরকম থিঙ্ক করে অর হচ্ছে ওর্স্ট কেস পর হচ্ছে এভারেজ কেস অনেকে হচ্ছে থিঙ্ক করে যে এই টপিকটা হচ্ছে বেস্ট কেস ওর কেস এভারেজ কেসের সাথে হচ্ছে রিলেটেড বাট দিস ইজ নট দিস ইজ রং এখানে মেইনলি হচ্ছে আমরা বিগো দেন হচ্ছে বিগো মেগা থেটা এগুলো দিয়ে হচ্ছে আমরা মিলি আপার বাউন্ড লোয়ার বাউন্ড এবং হচ্ছে এভারেজ বাউন্ডকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি এটা হচ্ছে আমাদের বেস্ট কেস ওর্স কেস এবং হচ্ছে এভারেস্ট কেস সাথে হচ্ছে আমাদের রিলেটেড না অনেকে কি মিসকনসেপশন নিয়ে রাখে লাইক হচ্ছে যেহেতু হচ্ছে আমরা বিগো দ্বারা হচ্ছে আপার বাউন্ডকে কে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি তার মানে এটা হচ্ছে হচ্ছে আমাদের অনেকে এরকম মিসকনসেপশন নিয়ে রাখে বা আমরা যেহেতু হচ্ছে মেগা দ্বারা হচ্ছে লোয়ার বাউন্ডকে কে হচ্ছে রিপ্রেজেন্ট করছি অনেকে মনে করে যে এটা হচ্ছে আমাদের বেস্ট কেস তাই না আবার অনেকে মনে করে ফেলা দ্বারা যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের এভারেজ কেস দিস ইজ রং এইটা এবং এইটা দুইটা কনসেপ্ট হচ্ছে আলাদা